এখনকার দিনে তো ফিটেড বেডশিট খুব উঠেছে, কিন্তু যাদের বাড়িতে ফিটেড বেডশিট নেই আর বাড়িতে বাচ্চারা আছে, তারা কিভাবে নিজের বেডশিটটাকে ফিটেড বেডশিট করবে? অনলাইনে খুব বেশি অ্যাভেলেবেল ফিটেড বেডশিট, এমনি লোকাল দোকানে ভালো মল টলে বাজার কলকাতায় সব পাওয়া যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে বড় ভালো, যে এটা হচ্ছে গোদরেজের চাদর, গোদরেজ ব্র্যান্ডের চাদর, তো আমি একটু ভালো চাদর পাতার চেষ্টা করি, নাহলে না ধুতে 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 এমনি ছিঁড়ে চলে যায়। তো ভালো চাদর কিনলে ছেড়ে কম অনেক দিন বেশি ইউজ করতে পারে। আর এইটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি এখানে একটা গিঁট বেঁধে নিয়েছি, এইরকম করে চারটে কোণে আমি চারটে গিঁট বেঁধে নিয়েছি। যেহেতু আমার বেবি ছোটো, সেহেতু এখানে প্লাস্টিক সবসময় পাতা থাকে। এবার যেগুলো বেড শিট মানে ওই ওয়াটারপ্রুফ ম্যাটগুলো হয়, ওইগুলো হার্ডলি আমার 20 দিন 25 দিন করে চলে, তারপরে ছিঁড়ে বেরিয়ে চলে যায়। আমার ছেলে এতটাই শান্ত, ওই জন্য আমি নর্মাল একদম, বাবা এনে দিয়েছিল বাবার দোকানের প্লাস্টিক, এটা আমি পেতে রেখে দিয়েছি। এটা আমার ওই রনাকের আঁতুর থেকে এখনো পর্যন্ত চলছে, শুধু ওইখানটা একটু ছিঁড়েছে। এটা আমি আরো বেশ কিছু মাস চালিয়ে নেবো, তারপরে আবার ছেড়ে গেলে আবার একটা নতুন কিনে আনবো। এরা হিসি টিসি তো করেই ফেলে। তো এইরকম এরম গেটটা করে নিয়ে ওখানে গুঁজে দিয়েছি একদম। বাবারে এই যে তোষক আছে, তোষকের সাথে একদম ফিট করে দেবো একেবারে। এরম করলে কি হবে, আর ফলে চাদর উঠে উঠে চলে যাবে না। আর একটুখানি বড় চাদর নিলে কি হবে, গেটগুলো দেওয়ার পরও চাদরের জায়গা বেঁচে থাকবে। কমা চাদর নিলে না ভালো, মানে একটু ছোট ছোট চাদর নিলে হবে না। আপনারা ভাবেন চাদর পাতাটা কি, আমাদের মতন ছোট বাচ্চা যার ঘরেই আছে তার জন্য এটা টিপসটা দিলাম, ব্যবহার করে দেখবেন খুব উপকার হবে। একদম মনে হচ্ছে না ফিটেড বেডশিট, ওয়েট এটা বাবুলার আঁতুড়ে চুলানো চিরমি, বাট এখন আর ইউজ হয় না, ওর মাথায় চটা উঠেছিল এক সময়। আমার বিয়েতে এত চাদর পেয়েছি, এত চাদর পেয়েছি, তারপরে মানে চাদর পেয়েই গেছি, চাদর পেয়েই গেছি, চাদর মানে এখনো আমার সেই চাদরে চলছে। তারপরে এদিক ওদিক থেকে মা অনেক সময় দোকান থেকে পাওনা চাদর থাকে, মানে ওই মালটাল যারা দেয় আর কি, তারা ইয়ারলি কিছু চাদর ফাদর হেনা কেনা দিয়ে যায়, মা দেয়, অনেক চাদর আছে। আমাকে মনে হয় না এখনো 2 বছর 3 বছর চাদর কিনতে হবে বলে, বিয়ে থেকে আমি কোনো চাদর কিনিনি, আর যে কিনেছি। আর এই জায়গাটায় রনাক শুয়ে থাকে বলে এই রনাকের জায়গাটা সবসময় রেডি করে থাকি, কখন ওর ঘুম পায়, হঠাৎ হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, দিনে তো 5-6 বার ঘুমাবে 8 ঘন্টা করে, ওই জন্য সবসময় রেডি করে রেখে দিই। তাতে কী হয়, ওকে শোয়াতে সুবিধা, আমারও ঝামেলা থাকে না। আর আমার জলের বোতলটা সবসময় বিছানার মাথায় রেখে দিই, কারণ আমি আবার জল ঘুমোতে ঘুমোতে জল তেষ্টা পেয়ে যায়। আর একটা পাখা আর একটা টর্চ অবশ্যই থাকে। হচ্ছে ওটস দিয়ে একটুখানি শেক করে খাবো, কাইন্ড অফ ওট মিল। আর যেটা সেটা হচ্ছে বাবুলাকে ওটস খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ ওর ওটসে অ্যালার্জি আছে, ডাক্তার বলেছে অ্যালার্জির প্রবলেম হয়েছিল মাঝখানে। এখানে একটুখানি কাজু কিশমিশ, একটুখানি দুটো এলাচ, চিনি, চিনি আনহেলদি, মধু নেই তাই চিনি দিচ্ছি, কোনো রকম ফল নেই তাই আর ফল দিতে পারলাম না। আর অবশ্যই দেব দুধ, এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা হতে দিয়েছি, তো এই দুধটা আমি এখন দিয়ে নেবো। রোজ রোজ মুড়ি ম্যাগি চাউ, প্লেন দুধ দিয়ে জল দিয়ে গোলা ওটস এর থেকে এটা তো অনেক বেশি হেলদি বটে, বাট একটুখানি ডিফারেন্ট ভালো লাগবে। আজকে রবিবার কিন্তু, ছাড়ো এটা মুখে মুখে দেয় না, আজকে রবিবার কিন্তু আজকে সবাই মিলে বললাম যে না যে মাংস খাবো না, তা যে মাছই হয়েছে, যে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে মাছের ঝোল বা ঝাল কিছু একটা রান্না হবে, মা উপরে রান্না করছে। রবিবার দিন সাধারণত মাই রান্নাটা করে থাকে, আমি জোগাড় দিয়ে দিই, আজকে জোগাড় টোগাড়ও দিইনি, সেরকম রান্না বান্না তো কিছু নেই, বাজারও বেলা এসছে, আর বাবুর আমার চুল এই অবস্থা, সব মানে কি বলবো, আর এতক্ষণ পুরো যুদ্ধ হচ্ছিলো, যুদ্ধ। তোমায় দেখতে ভাল লাগছি, বলো ধরো তো, ধরো তো ছোট বেবিটাকে, ধরো ছোট বেবিটাকে, ধরো এখানে যাকে দেখা যাচ্ছে ছোট বেবিটাকে ধরো, হাতে পাখা
পাখা দিয়ে একটু হাওয়া করে দেখিয়ে দাও সবাইকে। না তুমি পাখা দিয়ে হাওয়া করে দেখিয়ে দাও, আমাকে একটু হাওয়া করে দাও, আমাকে একটু হাওয়া করে দাও, আমাকে একটু হাওয়া করে দাও। সব জিনিস মুখে, সব জিনিস মুখে, খাওয়াতো না এতক্ষণ পুরো একটা যুদ্ধ হলে। এটা এটা এই দিকটা ধরতে, এই লাঠিটা ধরো, লাঠিটা ধরো, ধরে ধরে, হ্যাঁ লাঠিটা ধরো, ধরে হাওয়া করো, হ্যাঁ এইখানটা ধরে রে, হাওয়া করো, হাওয়া করো। সবাইকে বলো তোমরা কেমন আছো, আমি তো খুব দুষ্টু হয়েছি, সব সময় খালি দুষ্টুমি এন দুষ্টুমি এন দুষ্টুমি এন দুষ্টুমি। কুটু 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 বলে আমি কিছুই খেতে চাই না, আমার শুধু একটাই খেতে ভালো লাগে, সেটা হচ্ছে খাবার ছাড়া অন্য সব কিছু, যেমন জলের বোতল, পাখা, জামা কাপড়, কাঁথা কানি, বিছানার চাদর, নিজের জামা, লোকজনের জামা, যার কাঁধে উঠবো তার কাঁধ, তার হাত। একদিন বাবার কোলে উঠেছে, বাবার হাতে লোম ছিল, লোমগুলো ধরে জোরে 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 টানছে, আমার চুল যে ওর মুখে এরম করে নিয়ে যাবো, হাত ধরে দিই তার চুলে পাবে, চুল ধরে টানবেই, সেই অবস্থা। এক বাটি ভাত নিয়ে আসবো, ভাত খাবি? মা এমনি চোখগুলো ঢুকে গেছে, এটা দিয়ে যদি ঢুকিয়ে দিয়ে পুরো অন্ধ হয়ে যাবে। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আমি রনাক, রনাকের বাবা, তিনজনে মিলে একটুখানি বাজারের দিকে গেছিলাম, একটুখানি জাস্ট ঘুরতে। সারা সপ্তাহ তো ঘরের মধ্যে থাকে, বাচ্চাটাকে এবার বাইরে বের করানো উচিত, নাহলে ও চারিপাশটা চিনবে না, আর কিছুদিন পর থেকে হয়তো বাইরে গেলে আবার কান্নাকাটি করবে, মানে যেরকম হয় ঘর কোনো হয়ে যাবে। ওই জন্য প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এখানে সব দোকান বন্ধ থাকে বলে বাবার দোকানও বন্ধ থাকে, বাবা ওই জন্য প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করে, আমিও বাবাকে বলি যে একটুখানি নিয়ে যান বিকেলবেলা, যা হোক একটু পাড়ার মোড় থেকে, অন্তত রাস্তার মোড় থেকে ঘুরিয়ে নিয়ে আনুন, ওর চারিপাশটা এবার দেখা উচিত, মানে বাইরের জগৎটার সাথে এবার আস্তে আস্তে ওকে মিশতে হবে, মানিয়ে নিতে হবে, সেই জন্য বেরোনোটা খুব বেশি দরকার। ওরও ভালো লাগবে না ঘরের মধ্যে এক ঘেয়েমি লাগে। আর রনাকের পাপা রনাকে নিয়ে আগে আগে হেঁটে যাচ্ছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, আমাকে তো পাত্তা দিচ্ছে না, আমি ধিকিয়ে ধিকিয়ে সেই মানে একদম বাসগুলো যেরকম যায় আস্তে আস্তে, ওই সরকারি বাসগুলো যেরকম যায় না, ওই সপ্তাহে একদিন বেরোয় হরর করে ঘুরে, হরর করে বাড়ি চলে যাওয়ার জন্য, তো আস্তে আস্তে হাঁটলে তবে তো এইটুকুনি জায়গার মধ্যেই হাঁটা ফেরা করবো, এক দু ঘন্টা সময়টা পেরোবে, নাহলে তো 10 মিনিটে বাড়ি চলে যাব। এখন এখান দিয়ে চল, কি সুন্দর আমাদের এখানকার বাড়ি দেখো। আর এটা হচ্ছে আমাদের এখানকার কমিউনিটি হল, তো যেখানে আর কি দুর্গা পুজোর সময় খাওয়ান দাওয়ান হয় সেখানে, এটার নাম হচ্ছে সোনার তরি। তো এর সামনেই হচ্ছে প্রত্যেক বছর বর্ষার টাইম করে ইলিশ উৎসব হয়, সেই জন্য এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে ইলিশ উৎসব হবে বলে। ইলিশ উৎসবে সব বড় বড় সেলিব্রিটি আসে, মিমি, নুজরাত প্রত্যেক বছরই আসে, এটা কমন ব্যাপার, তো সেই জন্যই হচ্ছে। আর এই পার্কটা দেখছেন, এই পার্কটা সারা বছরই সুন্দর করে সাজানো গোছানোর পার্ক, সুন্দরভাবেই সাজানো গোছানো থাকে, আর এইরকম তালা চাবি বন্ধই থাকে, জাস্ট পার্কটা দেখতেই পার্কের মতন, কোনো দিন দেখি না যে বাচ্চারা ভেতরে খেলা করছে। আমি অনেকবারই এদিক ওদিক এসেছি, দেখি প্রত্যেকবারই তালা বন্ধ থাকে, আর রাস্তার উল্টো দিকে যেতে যেতে এইরকম ঘাস দিয়ে তৈরি একটা হাতি করা আছে, দুখানা হাতি করা আছে, বাবুলাকে দেখানোর জন্য পাপা নিয়ে যাচ্ছে, বাবুলার পাপা ওইখানে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখো হাতি, ও তো এদিকে ইন্টারেস্ট নেই, ও দেখছে রাস্তায় কতগুলো বাইক যাচ্ছে, কতগুলো টোটো যাচ্ছে, কে কী জামা পরে যাচ্ছে, সেই সব। আর দেখতে দেখতে আরেকটুখানি এগিয়ে গেলাম, মানে এটা হচ্ছে বাইপাসের দিকে, তো আইলা বারাইপুর এটা এখন সব জায়গা হয়ে গেছে, ভাবলাম ওখানে গিয়ে একটা ছবি তুলি। আর রনাকের ইন্টারেস্ট হচ্ছে কটা গাড়ি গেল, টোটো গেল, সেইগুলো হাঁ করে করে দেখছে, আর ও এমনি শান্তই থাকে, রনাক শান্তই থাকে বাইরে বেরোলে, খুব একটা হট্টগোল মাচায় না। দুটো ফটো তুলি, বারাইপুরে থাকি আমাদের এখানে, এখন সব জায়গা এটা করে দিয়েছে সরকার থেকে, মানে আই লাভ হ্যানা, আই লাভ টানা, আই লাভ মুং, আই লাভ পাল্লা, আই লাভ তুস্কো, কি জানি আন্দুলে করেছে নাকি, আই লাভ বাড়ে, আই লাভ আন্দুল।
তো যেতে যেতে বাইপাস থেকে আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি। বাজারে যেতেই দেখলাম যে সামনেই যেহেতু 15ই আগস্ট, চারিদিকে সব দোকান লেগেছে, দোকানের মধ্যে ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, তিন রকম পতাকা, যে তিন রকম রং, সেই রঙের মাথায় দেওয়া, যারা বাচ্চারা নাচে তাদের জন্য মাথায় দেওয়ার ফুল, সাজানোর জন্য নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো আর কি ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি। সাধারণত বাজারে বিক্রি হয় 15ই আগস্টের আগে, সেগুলোই সব বিক্রি হচ্ছে। তো আর এইটা হচ্ছে মকা, ওদেরও সারা বছর এইগুলি, এই মকাগুলো ওরাও ব্যবসা করে। তো এক একটা দোকানে এক এক রকম দাম, যত সামনের দিকে দোকান সেখানে বেশি দাম, যত বাজারের ভেতরের দোকান সেখানে একটু 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা কম দাম। তো এই করে করে হচ্ছে আমরা দেখলাম যে সবই অনেক অনেক দোকান লেগেছে। তো বাড়ি এসে আমি বাবাকে ফোন করলাম, জানা বাবা আজকে এরকম ফ্ল্যাগ কিনেছি, রনাক এবছর প্রথম জীবনের 15ই আগস্ট দেখবে, তো সেদিনকে আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করব। তুমিও একটা মিজরি, তো মিজরিও এটা জীবনে প্রথম, মিজরি মানে আমার দাদার মেয়ে, তারও জীবনে প্রথম 15ই আগস্ট দেখবে, সে কীরকমভাবে কী না কী উদযাপন করুক সবাই মিলে। তো একটা ফ্ল্যাগ কিনে না, বাবা বললো তুই কিনে নিয়েছিস, ঠিক আছে কালকে আমিও যখন দোকান থেকে বাড়ি আসবো এরকম কিনে আনবো, বলে বাবাকে তো বলে রেখেছি, কী জানি কিনে আনে নাকি। তো বলেছি সবাই মিলে, আমরা ছোটোবেলায় দেখতাম যখন একদম ছোটো ছিলাম তখন ওই রকম পতাকা টতাকা তুলতাম, করতাম, বড়ো হওয়ার সাথে সাথে ওইগুলো সব কোথায় হারিয়ে গেছে, আবার যখন বাচ্চাগুলো ছোটো আছে না হয় আবার সব নতুন করে শুরু করা যাক। আর এই যে বাজারে আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে শনিবার রবিবার বেশি ভিড় হয়, যেহেতু শনিবার রবিবার মানুষ সাধারণত একটু বাজারে আসে, শপিং করে, এটাই স্বাভাবিক ব্যাপার, আমার মতন আরও 5টা মানুষ যায়। আর সামনে 15ই আগস্ট বলে একটু যেন বেশি ভিড় গ্যাঞ্জাম, মানে অনেকে কেনাকাটা করছে। আর বাড়িতে এসে রনাকে ফ্রেশ করিয়ে ওভারে মায়ের কাছে দিয়ে এলাম, মা সারাদিনই প্রায় ওকে নিয়ে খেলেনি, কারণ আজকে ঠাকুমশের ওই ঘটনাটা ঘটেছে, তারপরে আমি আজকে রান্নাঘরে সেরকমভাবে যাইনি, ওই একটুখানি আলু ভেজে দিয়ে চলে এসেছিলাম, কারণ ওনাকে চান করানোর ও 1.5 ঘন্টা ধরে খাওয়ানোর ব্যাপার থাকে করেছি। ঠাকুরমশাইয়ের বলতে সকালবেলা যে খুবই একটা ঘটনা ঘটেছে খারাপ, সকালবেলা আমি স্নান করতে যাওয়ার আগে দেখলাম ঠাকুরমশাই এরকম করে মাথাটা গুঁজে ফোনে কিছু একটা দেখছে, আমি আবার কী হবে না হবে বলে কিছু জিজ্ঞেস করিনি, আমি চান করতে চলে গেলাম। চান টান করে এসে অন্যদিনে সবার প্রথমে বাথরুম থেকে বেরিয়ে আমি আগে ঠাকুরের মুখ দেখি, তো আজকে আর ঠাকুরের মুখ কেন আমি না আজকে ওইদিকে তাকাইনি, আজ সোজা আমি জামাকাপড় নিয়ে চলে এসেছি, বারান্দায় রনাকের কাঁথা কানি আমার নাইটি ফাইটি শুকনো করতে দেওয়া থাকে, জামাকাপড় জামাকাপড় শুকনো করতে দিয়ে চুল টুল আজরে, অন্যদিন আমি ওইসব কাজ না করে আগে গীতাটা পড়ি, তো আমি আগে চুল টুল আজরে, তারপরে সিঁদুর টিঁদুর পরে আরও কিছু টুকটাক কাজ থাকে, তারপরে আমি গীতা নিয়ে টুকুস 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 করে মানে খুবই আজকে স্লোতে আমি ঠাকুরঘরের দিকে গেছি। ঠাকুরঘরে গিয়ে দেখছি মানুষ যেরকমভাবে নমস্কার করে বাবু বাবু হয়ে বসে ঠাকুরকে, সেরকমভাবে ঠাকুরমশাই একভাবে কিছু একটা করছে, তা আমি বলছি ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই এত কী করছেন কী করছেন কী করছেন এরকম বলেছি, যে ও মা দেখুন তো ঠাকুরমশাই কী করছে, এরকম করেই বলেছি নাক সিটকে। তা ঠাকুর মা বলছে তুমি ও পটিতে বসেছিল রনাক, তুমি ওকে পটিটা করাও, আছে গীতা হাতে আছে, তো বলছে গীতাটা নিয়েই বসে আছে, রনাক বস বস এরকম করে বলছি, আর এদিকে মা ঠাকুরমশাইয়ের গায়ে হাত দিয়ে বলছে কী হয়েছে, বলছে কোনো উত্তর দিচ্ছে না, মানে সেন্সলেস হয়ে গেছে তখন। তারপরে ঠাকুরমশাই পুরো মা শোয়ালো, বললো আমি চেঁচাতে আরম্ভ করে দিয়েছি, ঠাকুমশাই ঠাকুমশাই করে চিৎকার করছি, তারপরে পাশের বাড়িতেই একটা দাদা আসে ওই ওদের সাথে বিজনেসের ব্যাপারে কাজ করতে, আমি দাদাটা দুজনে মিলে ধরলাম, ধরে তুললাম, তো মা বলছে জল ঢালো, তা এক মগ জল কলে যতক্ষণে ভরবে ততক্ষণ মা বলছে তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি আনো, বাথরুমে এক বালতি আমি চান করে দিয়েছি, এক বালতি জল সবসময় ভর্তি থাকে, এক বালতি হাফ বালতি জল আমি ভরে রেখে দিয়েছি, সবাই বালতিটা নিয়ে এসে ঢেলেছি, তারপর আবার নিয়ে এসে আবার ঢেলেছি, ঢেলেই যাচ্ছি ঢেলেই যাচ্ছি, বলে ওই সব করে 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 ঠাকুমশাই সেন্স নেই, ইতিমধ্যে বাড়িতে ফোন করলাম, মানে ঠাকুমশাই প্রেশার ফল পড়ে গেছে, মাথায় রক্ত উঠে গেছে, তারপরে বাড়ির লোক এসে ডাক্তার ফাক্তার দেখালো, ডাক্তার বলেছে যে আপনারা বসিয়ে রেখেছিলেন আর মাথায় সেই মুহূর্তে অনেক জল ঢেলেছেন, যার ফলে কিছু আজকে হয়নি ভালো মন্দ একটা। আর আমি ছোটোবেলা থেকে শুনেছি মাও বললো জল ঢালো জল ঢালো, অনেক জল ঢেলেছি, আর সেটা সব থেকে ভালো ঠাকুর ঘরটা নর্দমা করেছে বলে জলও চলে গেছে, আর একটা মানুষ বাঁচলো, ঠাকুমশাই এখন মোটামুটি ভালো আছে। তো এই হচ্ছে আজকে সকালবেলা এইসব পর্ব হয়েছে, সকালবেলা ওই করতে করতে 10:30 15:11 বেজে গেছে, তো এখন ঠিকই আছেন উনি, এই হচ্ছে ঘটনা। তো আজকে সকালবেলা রান্নাঘরে 11টার সময় মা উঠেছে, মানে সকালবেলা অন্যদিনে রনাককে দুধ বিস্কুট খাই, দুধ আর মেরি বিস্কুট আজকে কিচ্ছু খায়নি, মাকে বললাম, আমি তখন ঠাকুমশাইয়ের পা ধুলছি, ঠাকুমশাই নুন চিনি জল করেছি, ওনার বউ এসে খাওয়াছিল, আমরা খাওয়াতে পারিনি, তাতে দাঁত পড়ে গেছে, তা যাই হোক মাকে বললাম আপনি প্লেন কৌটোর দুধ গুলে ওকে খাইয়ে দিন, আজকে আর বিস্কুট টিস্কুট দিয়ে খাওয়ানোর মতন টাইম নেই। এইসব হলো, হয়ে টয়ে দুপুরবেলায় ভাত টাত খাওয়া হলো, বিকেলবেলায় একটুখানি মেকআপ ভিডিও করার ছিল, ইচ্ছা গেছিলো,
করলাম, করে একটু সন্ধ্যাবেলা বাইরে বেরোলাম, এখন বাড়িও চলে এসেছি। আর বাড়ি আসার সময় সামনেই হচ্ছে 15ই আগস্ট, রনাকে জীবনের এত প্রথম 15ই আগস্ট, ও দেখবে কিছু বুঝুক না বুঝুক একটু একটু করে ওকে সবই শেখাবো, যেরকমভাবে আমি বড় হয়েছি। আমি ছোটোবেলায় দেখতাম আমার বাবা মা জ্যা জ্যামা দুই দাদা সবাই মিলে ছাদে উঠে পতাকা উত্তোলন করতাম, তো এবছরও সেরকম করবো, রনাকে এবছর থেকে শুরু করবো, প্রত্যেক বছর করবো। তখন মেকআপ ভিডিও করছিলাম বলে এই যে হচ্ছে আমার মেকআপের প্রোডাক্ট, আর আজকে এই ফটোটা সত্যিই আমাকে খুব হেল্প করেছে, গোপুর ফটো। গোপু যেখানে থাকে সেখানে হেল্প হয়েই যায় কোনো না কোনোভাবে, তাই না? খুব সুন্দর ফটো করছে, আপনারা দেখেছেন কিনা জানি না শর্টসটা, হয়তো পরে শেয়ার করবো। নথটা ব্যবহার হয়েছিল, নথটা হচ্ছে মাছকে নথ করানো হয়, সেই নথটাই তার দিয়ে জাস্ট নথ, আর কী বলবো আর, আমার কাছে নথ ছিল না আসলে। আমি বিয়েতে আমি নথ নিজে পরা খুব একটা পছন্দ করি না, তো বিয়েতে আমি ওই জন্য নথ নিইনি, যেহেতু নথ নিইনি নথ পরিনি, নথ আমার কাছে নেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নথটা খুব দরকার পড়ে যায়, তো আজকে নথটা আনিয়েছিলাম মেকআপ ভিডিওর জন্য। তো এই যে এক কড়া পাস্তা, রাত্রিবেলা বাবা বললো পাস্তা করো পাস্তা খাবো, এই জিনিসটা না টিফিনের জিনিস, টিফিনেই খেতে ভালো লাগে, ডিনারে বা অন্য কোনো টাইমে খেতে কি ভালো লাগে, যাকে হলো যখন একবারে সবার জন্যই করে নিলাম।